আগ্নেয়াস্ত্র সহ 6 দুষ্কৃতীকে গ্রেফতার করল কোচবিহারের কোতলি থানার পুলিশ। বুধবার রাতে আইসি সমিতি রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে কোচবিহার 1 নং ব্লকের সংলগ্ন মাশান মন্দির লাগোয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। আগ্নেয়াস্ত্র সহ 6 দুষ্কৃতীকে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। বুধবার রাতে আইসি সৌমদিত রায়ের নেতৃত্বে অভিযান চালিয়ে কোচবিহার 1 নং ব্লকের ঘুঘুমারি সংলগ্ন মাশান মন্দির লাগোয়া থেকে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃত জিয়ারুল হক, হাফিজুল রহমান, ওয়াসিম আকরাম, দিলওয়ার হোসেন, রেজাউল করিম মিয়া ও মিন্টু রহমান দিনহাটার বাসিন্দা বলে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে 3টি পিস্তল, 3টি ধারালো অস্ত্র সহ 7টি মোবাইল ফোন। কোচবিহার থেকে সঞ্জয় দাসের রিপোর্ট।